আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলেন, মোটামুটি 2 সপ্তাহ পরে একটা ছোট্ট একটা লাইভ ক্লাস নিব। আসলে একটু কানেক্টেড থাকতে চাই এই গ্রুপে। এই গ্রুপে শুধুমাত্র বিজ্ঞাপন দিলে একটু মন খারাপ লাগে। মানে ঠিক আছে, এটা তো একটা কোচিং গ্রুপের মানে বিভিন্ন ব্যাচের বিজ্ঞাপন তো থাকবেই, কিন্তু সাথে কিছু যদি লার্নিং হয় তাহলে খারাপ হয় না। আজকে এমন একটা জিনিসের নিয়ে কিছু বলবো ভাবতেছি, যে জিনিসটা অ্যানাটমির মধ্যে অন্যতম সবচেয়ে কঠিন জিনিস, এবং এই টপিকটা অলরেডি হেডলাইন দিছে পেলভিক অ্যানাটমি। এই টপিকটা আসলেই কঠিন, বিশ্বাস করেন যারা অ্যানাটমি ভালো পারে তাদের কাছেও এই টপিকসটা জটিল। আমার কাছে মনে হয় আমার কাছে তো জটিলই। আরেকটা বিষয় হচ্ছে, একটু খেয়াল করে দেখবেন, আমি আমার যত স্টুডেন্ট আছে দেখছি, আমি অন্যদের সবার কথা জানি না। ধরে নেন আপনি 100 জনকে যদি জিজ্ঞেস করেন যে আপনি তো রেসিডেন্সি বা এফসিবিএস পরীক্ষা দিবেন, আপনার কোন সাবজেক্টটা আপনি সবচেয়ে বেশি দুর্বল বলে মনে হয়, সবাই বলবে অ্যানাটমি। এরপরে আসেন অ্যানাটমির মধ্যে, যদি কেউ বলে আপনি অ্যানাটমির মধ্যে কোনটা বেশি কঠিন, তাহলে অনেকে বলবে হেড নেক, কিন্তু হেড নেক থেকে বেশি প্রশ্ন আসে না, ম্যাক্সিমামই বলবে অ্যাবডোমেন। গেল এরপরের প্রশ্ন হচ্ছে অ্যাবডোমিনের কোন জায়গা সবচেয়ে কঠিন, তাহলে নিঃসন্দেহে পেলভিক অ্যানাটমিটা সবচেয়ে কঠিন। তো পেলভিক অ্যানাটমির এমন টার্ম আছে যেটা আমি এখনো লাইফে কখনো শুনিনি। তো আমি সেই জিনিসগুলোই গুরুত্ব দিব যেগুলো পরীক্ষায় আসে, এবং এগুলো সহজ করে কিভাবে মনে রাখা যায় সেটার আমি আমি যেভাবে মনে রাখছিলাম আপনাদের বয়সে সেটা বলে দেওয়ার চেষ্টা করব। কথা উল্টাপাল্টা কথা না বাড়াই চলেন শুরু করি। আমাকে একটু দু একজন কমেন্ট করে শোনায় যে সাউন্ড টাউন ক্লিয়ার আছে কিনা, এগুলো একটু বলেন আর কি। ঠিক আছে, চলেন শুরু করি। তাহলে পেলভিক অ্যানাটমি মানে তার 99% হচ্ছে পেরিনিয়াম। পেলভিক অ্যানাটমি মানেই হচ্ছে 99% হচ্ছে পেরিনিয়াম। পেরিনিয়াম বলতে আসলে কোন জায়গা বুঝাই? আমরা যখন নর্মাল ডেলিভারির জন্য একটা পেশেন্টকে পজিশনিং করি, সেটা হচ্ছে ধরে নেন এই টাইপের লিথোটমি পজিশন। তো লিথোটমি পজিশন যখন করি, তখন একটু খেয়াল করে দেখবেন, একদম সেন্ট্রালি সেন্ট্রালি থাকে পিউবিক সিম্ফাইসিস, এবং তার দুই পাশে দুইটা ইশ্চিয়াল টিউবারোসিটি থাকে। এবং পেছন দিকে যদি যান, তাহলে পেছন দিকের সবচেয়ে লোয়েস্ট পয়েন্টের নাম হচ্ছে কক্সিস। তাহলে এই লাইন গুলোকে যদি আমি মার্ক করে, এই লাইন গুলোকে যদি আমি 4টা পয়েন্টকে মার্ক করি, তাহলে মাঝখানে যে ডায়মন্ড শেপড এরিয়া, এটার নাম হচ্ছে পেরিনিয়াম। তাহলে পেরিনিয়ামটা একটু খেয়াল করে দেখেন, একটা লিথোটমি পজিশন করে রাখছে, যেখানে এই জায়গায় থাকে হচ্ছে পিউবিক সিম্ফাইসিস, দুই দিকে দুইটা থাকে ইশ্চিয়াল টিউবারোসিটি। তাহলে পিউবিক সিম্ফাইসিস থেকে ইশ্চিয়াল টিউবারোসিটি মার্ক করলেন, এবং পেছন দিকের সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট, পোস্টেরিয়রলি সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট হচ্ছে কক্সিস। তাহলে এই কয়টা লাইন পয়েন্ট যদি আপনি মার্ক করে রাখেন, তাহলে মাঝখানে যে ডায়মন্ড শেপড এরিয়া পাবেন, সেই ডায়মন্ড শেপড এরিয়ার নাম হচ্ছে পেরিনিয়াম। আমি কিন্তু বিশাল একটা কঠিন জিনিস নিয়ে বসছি, তো এই কঠিন একা পড়তে খুব কষ্ট লাগবে, একটু আমার সাথে সাথে পারেন কিনা দেখেন। তাহলে আমি একটু খেয়াল করেন, পেরিনিয়াম সম্পর্কে প্রথমেই বলছি যে এটা ডায়মন্ড শেপ এরিয়া, তাহলে এটা খুব দামি কথা, এটা ডায়মন্ড শেপ। এই চারকোনা এরিয়া দেখতেছেন, এটা অলমোস্ট ডায়মন্ড শেপ। 2 নম্বর কথা, এটা থাকে কোথায়? পেলভিক ডায়াফ্রামের নিচে। এখন আমি তো এখন আপনাকে এটা দেখাইনি, এটা আমি একটু পরে বলবো। হ্যাঁ, পেলভিক ডায়াফ্রামে। এরপরে দেখেন 4টা বাউন্ডারি পয়েন্টের কথা লেখা আছে, 4টা বাউন্ডারি পয়েন্ট। নাম্বার ওয়ান হচ্ছে পিউবিক সিম্ফাইসিস, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে দুই পাশে দুইটা ইশ্চিয়াল টিউবারোসিটি, আর নাম্বার ফোর হচ্ছে পেছন দিকে কক্সিস। এই সবগুলো পয়েন্ট যোগ করেন,
তাহলেই হয়ে যাবে পেরিনিয়াম। সবগুলো পয়েন্ট যোগ করেন তাহলেই হবে পেরিনিয়াম। তাহলে পেরিনিয়ামের বাউন্ডারি পয়েন্ট হচ্ছে বিটুইন পিউবিক সিম্পাইসিস, কক্সিস অ্যান্ড ইস্টিয়াল টিউবারোসিটি। এই মেন কয়েকটা জিনিস আছে, পিউবিক সিম্পাইসিস, কক্সিস এবং ইস্টিয়াল টিউবারোসিটি। তবে বাউন্ডারিতে যদি আরো ভালো করে বলতে চান, এই যে লাইন টানছেন এখানে একটা পয়েন্ট হবে ইস্টিওপিউবিক র্যামাস, আর এই পিছনে একটা লিগামেন্ট আছে, এটা স্যাক্রো টিউবারাস লিগামেন্ট, এটা পরে আসতেছে। তাহলে পেরিনিয়ামের দুইটা কথা ভালো করে দেখেন, পেরিনিয়াম হচ্ছে ডায়মন্ড শেপড, পেলভিক ডায়াফ্রামের নিচে থাকে, একটু পরে ছবি দেখাবো। এটা দুই পিউবিক সিম্পাইসিস এবং কক্সিস, দেখেন সামনে আছে পিউবিক সিম্পাইসিস, পিছনে আছে কক্সিস, দুই পাশে দুটো ইস্টিয়াল টিউবারোসিস, মাঝখানের এরিয়ার নাম হচ্ছে পেরিনিয়াম। আশা করি বুঝতে পারছেন। এখন আমি আপনাকে দেখাই, আবার দেখেন পেরিনিয়ামের বাউন্ডারি, আবার বলছি পেরিনিয়ামের বাউন্ডারি। তাহলে এই যে পিউবিস, তার পিউবিসের দুই পাশে এতটুকু জায়গা, খেয়াল করে দেখেন পিউবিসের দুই পাশে এতটুকু জায়গা, এটার নাম হচ্ছে ইস্টিওপিউবিক র্যামাস। তাহলে অ্যান্টেরিয়রলি থাকে ইস্টিওপিউবিক র্যামাস, অ্যান্টেরিয়রলি থাকে ইস্টিয়াল ইস্টিওপিউবিক র্যামাস। এরপর আসেন ল্যাটারাল যে পয়েন্টটার নাম, দুই পাশে দুইটা, এই ল্যাটারাল পয়েন্টের নাম হচ্ছে ইস্টিয়াল টিউবারোসিটি, ল্যাটারাল পয়েন্টের নাম ইস্টিয়াল টিউবারোসিটি। তাহলে পিছন দিকে দুই পাশে দুইটা লিগামেন্ট আছে, দেখেন পিছন দিকে দুই পাশে দুইটা লিগামেন্ট আছে, এই লিগামেন্টের নাম হচ্ছে স্যাক্রো টিউবারাস লিগামেন্ট। লিগামেন্টটা কই শেষ হয়েছে, এই যে একদম স্যাক্রামের ল্যাটারালি অথবা কক্সিসে শেষ হয়েছে। তাহলে এই হচ্ছে আপনার বাউন্ডারি অফ দ্য পেরিনিয়াম, আশা করি বুঝতে পারছেন। আবার এখানে দেখেন এই যে ইস্টিওপিউবিক র্যামাস, এই পাশে দেখেন দুইটা ইস্টিওপিউবিক র্যামাস, এই যে স্যাক্রো টিউবারাস লিগামেন্ট, এই যে ইস্টিয়াল টিউবারোসিটি, আর পেছন দিকে কক্সিস। তাহলে এই হচ্ছে পেরিনিয়ামের বাউন্ডারির পয়েন্টগুলো, আশা করছি আপনি বুঝতে পারছেন। এখন পুরো পেরিনিয়ামকে, পুরো পেরিনিয়ামকে আপনি দুইটা ভাগে ভাগ করতে পারবেন। দেখেন এই যে পুরো পেরিনিয়াম আপনি লিখছেন, এই পুরো পেরিনিয়ামকে আপনি দুই ভাগে ভাগ করতে পারবেন। এই যে দুটা ইস্টিয়াল টিউবারোসিটি দেখলেন, এই ইস্টিয়াল টিউবারোসিটি বরাবর আপনি একটা লাইন টানেন, ইস্টিয়াল টিউবারোসিটি বরাবর একটা লাইন টানেন। সামনের দিকে হচ্ছে ইউরোজেনিটাল, কারণ কি সামনের দিকে ইউরোজেনিটাল মানে ইউরেথ্রা থাকে আর জেনিটাল সিস্টেমের লোয়েস্ট পার্ট থাকে, আর পেছন দিকে হচ্ছে অ্যানাল ট্রায়াঙ্গেল, কারণ পেছন দিকে রেকটাম অ্যানাল ক্যানাল ওপেন করে, পেছন দিকে রেকটাম এবং অ্যানাল ক্যানাল ওপেন করে, ঠিক আছে। তাহলে সামনের দিকে ইউরোজেনিটাল সিস্টেম আর পেছন দিকে হচ্ছে অ্যানাল সিস্টেম, তাহলে ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল এবং অ্যানাল ট্রায়াঙ্গেল। তাহলে এখানে আবার দেখেন, এইটা যদি আপনি মনে মনে ইস্টিয়াল টিউবারোসিটি ভাবেন, এইটা যদি ইস্টিয়াল টিউবারোসিটি ভাবেন, তাহলে এই বরাবর একটা টান দেন, তাহলে উপরের দিকে যে ট্রায়াঙ্গেল, দাঁড়ান আমি কালারটা নীল কালার করি, কালারটা নীল কালার করি, উপরের দিকে যে ট্রায়াঙ্গেল, এই যে খেয়াল করে দেখেন, তাহলে এটা হচ্ছে ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল। ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল কেন, এই যে দেখেন ফিমেলের ক্ষেত্রে ইউরেথ্রা এবং ভ্যাজাইনা, আর মেলের ক্ষেত্রে শুধুমাত্র ইউরেথ্রা আসে। আর নিচে আছে, নিচে আপনি এইটা একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের নাম হচ্ছে অ্যানাল ট্রায়াঙ্গেল, কারণ রেকটাম বা অ্যানাল ক্যানালের ওপেনিং এখানে আছে। তাহলে পেরিনিয়াম শেপ থেকে আমরা বাউন্ডারি পড়লাম এবং দুটা ট্রায়াঙ্গেলে ভাগ করা শিখলাম, আমরা বাউন্ডারি পড়ছি এবং দুটা ট্রায়াঙ্গেলে ভাগ করা শিখছে পেরিনিয়াম থেকে, আরো আছে পড়া। এখন আসেন, আমি যে ছবিটা দাগাইছি এটা হাতে আঁকানো ছবি, এবং বিশ্বাস করেন এটা কবেকার ছবি জানেন, 2015 সালের ছবি। 2015 সালে আমি রাজশাহীতে সৌরভ ভাই নামক একটা ভাইয়ের কাছে পড়তাম, খুব ভালো পড়ান মাশাল্লাহ। সৌরভ ভাই অ্যানাটমি, এই পেরিনিয়াম বোঝানোর জন্য এই ছবিটা উনি সিনথেসিস করে নিয়ে আসছিলেন, ঠিক আছে, অ্যানাটমিতে এই ছবিটা উনি সিনথেসিস করে নিয়ে আসছিলেন। এই ছবি যদি আপনার ব্রেনে থাকে, এখানে পেরিনিয়ামের সবকিছু আছে, এই নিচের যে ছবিটা যদি থাকে, এই ছবিটা পেরিনিয়ামের সবকিছু আছে। এখন আপনি বলতে পারেন এই ছবি ভাই কিভাবে এই ছবিটা আসলো, সেটা যদি একটু বলতেন, তাহলে একটু খেয়াল করেন এই যে স্যাজাইটাল সেকশন করে ছবিটা আসছে, মানে একটা মানুষের মাঝখান বরাবর, আপনি একদম গ্লুটিয়াল ফারো বরাবর যদি কাটেন, তাহলে যেই সেকশনটা আসবে সেই সেকশনটা হচ্ছে পেরিনিয়ামের এই সেকশন। তাহলে পেরিনিয়াম সম্পর্কে যদি বলতে হয়, আমি একটা লাইন বলছিলাম মনে আছে কিনা, পেরিনিয়াম হচ্ছে পেলভিক ডায়াফ্রামের নিচের অংশ। সো পেরিনিয়াম কি যায়, কি জিনিস, তাহলে আপনি বলবেন এই এটা হচ্ছে পেলভিক ডায়াফ্রাম, এই যে এটা পেলভিক ডায়াফ্রাম। সো এই জিনিসটা হচ্ছে পেলভিক ডায়াফ্রাম, মনে থাকে জানো, এই জিনিসটা হচ্ছে পেলভিক ডায়াফ্রাম, পেলভিক ডায়াফ্রাম। আপনারা যেমন থোরাক্স এবং অ্যাবডোমিনাল মাঝখানে দি ডায়াফ্রাম পড়ছেন, তাই না, ঠিক এরকম উপরে পেলভিক ক্যাভিটি, উপরে পেলভিক ক্যাভিটি আর নিচে পেরিনিয়াম, মাঝখানে থাকে উপরে পেলভিক ক্যাভিটি, নিচে পেরিনিয়াম, মাঝখানে একটা ডায়াফ্রাম থাকে, কি নাম,
নাম হচ্ছে পেলভিক ডায়াফ্রাম, এটা সম্পর্কে আমরা সামনে পড়ব। তাহলে পেলভিক ডায়াফ্রামের নিচের অংশের নাম হচ্ছে পেরিনিয়াম। এবার আসেন, পেরিনিয়ামের দুইটা ভাগ আছে। সামনের দিকের যে ভাগ সেটার নাম হচ্ছে, পেরিনিয়ামের দুইটা ভাগ আছে, সামনের দিকের যে ভাগটা আমি যদি এখানে মার্ক করি, তাহলে সামনের দিকের ভাগের নাম হচ্ছে ইউরোজেনিটাল সিস্টেম। সামনের দিকের ভাগের নাম হচ্ছে ইউরোজেনিটাল সিস্টেম, আর পিছনের দিকের ভাগের নাম হচ্ছে অ্যানাল সিস্টেম বা অ্যানাল ট্রায়াঙ্গেল। ইউরোজেনিটাল, অ্যানাল সিস্টেম বা অ্যানাল ট্রায়াঙ্গেল। এই অ্যানাল সিস্টেম বা অ্যানাল ট্রায়াঙ্গেলের মধ্যে আপনারা জানেন অ্যানাল ক্যানেল থাকে, আর তার দুই পাশে দুটো ইস্টিওরেকটাল ফসা থাকে। আপনি যদি এটা চিন্তা করেন তাহলে এর কালারটা চেঞ্জ করে দেন, হলুদ কালার। তাহলে এটা যদি চিন্তা করেন তাহলে এটা অ্যানাল ক্যানেল, এর দুই পাশে দুইটা ইস্টিওরেকটাল ফসা আছে। আর এই যে সামনের দিকের যে অংশটুকু, সামনের দিকের অংশটুকুর নাম হচ্ছে আপনার ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, সামনের দিকের অংশের নাম হচ্ছে ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল। ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেলের মধ্যে কিছু ঝামেলা আছে, লেখাগুলো আমি আগে মুছে দেই তারপরে। ঝামেলাটা খেয়াল করে দেখেন, এই ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেলে আপনি খেয়াল করে দেখেন দুইটা, একটা আবার একটা ডায়াফ্রাম আছে, এই যে এটা একটা আর এটা একটা, এই মিলে এখানে আরেকটা মাসলের গ্রুপ আছে। এই আরেকটা মাসলের গ্রুপকে বলা হয় ইউরোজেনিটাল ডায়াফ্রাম। ডায়াফ্রামের নাম কি? ইউরোজেনিটাল ডায়াফ্রাম। ইউরোজেনিটাল ডায়াফ্রাম এর আবার কয়েকটা লেয়ার আছে। দেখেন উপরের লেয়ারটার নাম সুপিরিয়র লেয়ার, নিচের লেয়ার নাম হচ্ছে ইনফিরিয়র লেয়ার। ইনফিরিয়র লেয়ার, উপরের লেয়ারটার নাম সুপিরিয়র এবং নিচেরটার নাম হচ্ছে ইনফিরিয়র। মনে রাখেন সুপিরিয়র এবং ইনফিরিয়র লেয়ার অফ ইউরোজেনিটাল ডায়াফ্রামের মধ্যের যে জায়গাটা, এটার নাম বলা হয় ডিপ পেরিনিয়াল পাউচ। সুপিরিয়র এবং ইনফিরিয়র লেয়ারের মাঝখানের জায়গাটার নাম হচ্ছে ডিপ পেরিনিয়াল পাউচ। এবার আসেন ইনফিরিয়র লেয়ারেরও বাইরে একদম স্কিনের যে লেয়ারটা থাকে এটাকে নাম হচ্ছে কোলেস ফাসা। ইনফিরিয়র লেয়ারেরও বাইরে একদম স্কিন, আমি যদি এই ছবিতে আসি তাহলে একদম স্কিনের যেটা অংশ থাকে এটার নাম হচ্ছে কোলেস ফাসা। তাহলে মনে রাখেন এই কোলেস ফাসা আর ইনফিরিয়র লেয়ার এর মাঝখানে যে স্পেসটা আপনারা দেখতেছেন এটার নাম হচ্ছে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ। প্রত্যেকটা খুবই ইম্পর্টেন্ট পড়া। তাহলে ডিপ পেরিনিয়াল পাউচ এবং সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ, ডিপ পেরিনিয়াল পাউচ আর সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ, এবং এটা কি দিয়ে ভাগ হয়েছে? ইউরোজেনিটাল ডায়াফ্রাম দিয়ে। কি দিয়ে ভাগ হয়েছে? ইউরোজেনিটাল ডায়াফ্রাম। সো ইউরোজেনিটাল ডায়াফ্রাম, ইউরোজেনিটাল ডায়াফ্রাম, ইউরোজেনিটাল ডায়াফ্রামের সুপিরিয়র লেয়ার এবং ইনফিরিয়র লেয়ারের মাঝখানে আছে ডিপ পেরিনিয়াল পাউচ, আর ইনফিরিয়র লেয়ার এবং কোলেস ফাসার মাঝখানে আছে সুপিরিয়র সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ। তাহলে কি কি জিনিস দেখলাম আমরা? আবার এটা মুছে দেই, আমরা এখান থেকে কয়েকটা জিনিস আমরা শিখলাম, এটা যেন আপনার মিস না হয়। আবার আমি বলছি এখানে একদম সবচেয়ে সোল কথা আছে, এখানে মোট দুইটা মাসলের লেয়ার আছে, এটা একটা, এটার নাম হচ্ছে পেলভিক ডায়াফ্রাম। এর উপরে পেলভিক ক্যাভিটি, নিচে পেরিনিয়াম। পেরিনিয়ামকে দুই ভাগে ভাগ করছে, সামনের দিকের অংশের নাম হচ্ছে ইউরোজেনিটাল, পিছন দিকের অংশের, সামনের দিকের অংশের নাম হচ্ছে ইউরোজেনিটাল আর পেছনের দিকের অংশের নাম হচ্ছে অ্যানাল। তাহলে অ্যানালে কি কি জিনিস থাকে? অ্যানাল ক্যানেল থাকে, ইস্টিওরেক্টাল ফসা থাকে। আর সামনে কি কি জিনিস থাকে? সামনেই একটা ইউরোজেনিটাল ডায়াফ্রাম থাকে, ইউরোজেনিটাল ডায়াফ্রাম থাকে। ইউরোজেনিটাল ডায়াফ্রামের দুটো লেয়ার আছে, সুপার সুপিরিয়র লেয়ার, ইনফিরিয়র লেয়ার, মাঝখানের স্পেসের নাম হচ্ছে ডিপ পেরিনিয়াল পাউচ, ডিপ পেরিনিয়াল পাউচ। আর এর আরো সুপারফিশিয়ালি কোলেস ফাসার মাঝখানের যে স্পেসটা এটার নাম হচ্ছে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ। খুবই দামি পড়া, খুবই দামি পড়া। আমি এই ছবিটা আপনাদের যতগুলা পার্ট জিনিস পড়াবো আজকে, সবগুলো জিনিস পড়ানোর সময় এই ছবিটা দেখাবো। এই ছবিটা হচ্ছে সবচেয়ে দামি ছবি, এবং আমি গ্রেটফুল টু আমার সেই মেন্টর ডাক্তার সৌরভ ভাই, উনি এখন অর্থোপেডিক্সে ক্যারিয়ার করছেন, অনেক বড় ডাক্তার মাশাআল্লাহ। তাহলে জিনিসটা আবার দেখেন, পেলভিক ডায়াফ্রাম, নিচে 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 পেরিনিয়াম, পিছন দিকে অ্যানাল এবং সামনে ইউরোজেনিটাল, তাই তো? এখন ওই জিনিসটা মনে আছে কিনা? দেখেন এটা পিউবিক সিম্পাইসিস, এটা কক্সিস, দুই পাশে দুটো ইস্টিয়াল টিউবারোসিটি, এগুলো সুপারফিশিয়ালি। তাহলে সামনের দিকে যদি আমি লাইন টানি আর পেছনের দিকে লাইন টানি, তাহলে একটা ডায়মন্ড শেপড এরিয়া, দিস ইজ পেরিনিয়াম। পেরিনিয়ামকে যদি আপনি দুই ইস্টিয়াল টিউবারোসিটি বরাবর একটা মাঝখানে টান দেন, তাহলে উপরে ইউরোজেনিটাল, উপরে বা সামনে ইউরোজেনিটাল আর পিছন দিকে অ্যানাল, দুটো ট্রায়াঙ্গেল আছে। তাহলে ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেলে মেয়েদের ক্ষেত্রে দুটো ছিদ্র আছে, একটা ইউরেথ্রা একটা ভ্যাজাইনা, ছেলেদের ক্ষেত্রে শুধুমাত্র ইউরেথ্রা আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং প্রাইমারি নলেজ। কতটুকু আপনার মনে আছে
এটা আমি দেখবো একটু পরে, ভালো করে মাথায় নেন, ঠিক আছে? ভালো করে আপনি মাথায় নেন। তাহলে একটু খেয়াল রাখেন, এই যে ইউরোজেনিটাল সিস্টেমে দুইটা পাউচ আছে, একটা ডিপ পাউচ, একটা সুপারফিশিয়াল পাউচ, মনে রাখেন। তাহলে আমাকে একটু বলেন তো, একটা পেরিনিয়াম যখন আমি আপনাদের পড়ালাম, এর পেরিনিয়ামের বাউন্ডারি আঁকাতে গেলে আমি সামনে একটা পয়েন্ট দিছি, পিছনে একটা পয়েন্ট দিছি, দুই পাশে দুইটা পয়েন্ট দিছি, এই পয়েন্ট গুলার নাম আমাকে একটু লিখে দেন তো, পয়েন্ট গুলার নাম আমাকে লিখে দেন। সামনে এক, পেছন দিকে দুই, আর দুই পাশে দুইটা পয়েন্ট হচ্ছে তিন বা চার। একটু পয়েন্ট গুলার নাম একটু কমেন্টে লিখে দেন তো, আমি একটু দেখি। পেরিনিয়ামের বাউন্ডারির পয়েন্ট গুলা, এটাই সবচেয়ে দামি পড়া আজকে। পেরিনিয়ামের বাউন্ডারির পয়েন্ট গুলো একটু দেখান তো, এগুলা কতটুকু কতটুকু আমার পড়ানোটা কাজে লাগতেছে আমি জানি না, আমি আদৌ পড়াতে পারছি কিনা সেটাও একটা কথা। পেরিনিয়ামের বাউন্ডারি একটু কমেন্ট লেখেন তো ভাই, কমেন্ট না করলে কিন্তু তাড়াতাড়ি পড়া শেষ করে দিব। শুভ্রা, পুরাতন মানুষ, স্যাক্রাম, কক্সিস, ইস্টিয়াল টিউবারসিটি, কক্সিস, ইস্টিয়াল টিউবারসিটি, স্যাক্রামটা, স্যাক্রাম কক্সিস মিলে একটা জিনিস আপু। হ্যাঁ, কক্সিস বললেই ভালো, আর কেউ ভালো প্রথম লিখছে, খুব ভালো হয়েছে। রুম্পা লিখছে পিউবিক সিম্পাইসিস, ইস্টিয়াল টিউবারোসিটি, কক্সিস, একদম কারেক্ট। আজমির ভাই লিখছে একদম কারেক্ট। তাহলে মনে রাখেন, একদম সামনে সামনে থাকে পিউবিক সিম্পাইসিস, পেছন দিকে কক্সিস, দুই পাশে দুটা ইস্টিয়াল টিউবারোসিটি। আর কেউ লিখছে, আরমান লিখছে, জুবায়ের, এলোরাপু, টরিক সাদাত, তাসরিনাপু, সালাউদ্দিন ভাই, মুস্তাফিজুর রহমান, তারেক আজিজ, প্রমি সিদ্দিকি, সাইমা, শারমিন ইভাপু। ঠিক আছে, নেক্সট আগাচ্ছি। নেক্সট, এখানে মোট দুইটা ট্রায়াঙ্গেল আছে, আপনারা অলরেডি জেনে গেছেন। সামনে থাকে ইউরোজেনিটাল সিস ট্রায়াঙ্গেল, আর পেছনে থাকে অ্যানাল ট্রায়াঙ্গেল, পেছনে থাকে অ্যানাল ট্রায়াঙ্গেল, আপনারা জানেন। এই ইউরোজেনিটাল সিস্টেমে দুইটা পাউচ আছে, এই দুইটা পাউচের নাম লিখেন তো। এই ইউরোজেনিটাল সিস্টেমে দুইটা পাউচ আছে, পাউচের নাম লিখেন তো। ইউরোজেনিটাল সিস্টেমে দুইটা পাউচ আছে, পাউচের নাম লিখেন তো একটু। ইউরোজেনিটাল সিস্টেমে দুইটা পাউচ আছে, পাউচের নাম লিখেন তো। কেউ লিখবে? আচ্ছা, কমেন্টে লিখেন, কমেন্ট কমেন্ট অনুযায়ী আমি বুঝতে পারবো যে আসলে আমি ক্লাস ভালো নিতে পারছি কিনা, না হলে তো কুইট করে যাইতে হবে। তাহলে পাউচ হচ্ছে খুব সিম্পল, সুপারফিশিয়াল সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ আর ডিপ পেরিনিয়াল পাউচ, ডিপ পেরিনিয়াল পাউচ। ঠিক আছে, কেউ কমেন্ট আসতেছে না, অথবা আমি আমার আমার মোবাইলে আসতেছে না, অথবা আমি ঠিক মতো পড়াইতে পারছি না। যাই হোক, দুইটা ডায়াফ্রাম পড়াইছি, যে ছবিটা দেখাইছি আপনাদের এখানে দুইটা ডায়াফ্রাম ছিল, মনে আছে কিনা? এই বরাবর একটা ডায়াফ্রাম ছিল, নাম কি বলেন তো? এই বরাবর একটা ডায়াফ্রাম ছিল, এইটা একটা ডায়াফ্রাম ছিল যার নিচে বলবো পেরিনিয়াম, আর এই বরাবর একটা ডায়াফ্রাম ছিল যার মাঝখানে ডিপ পেরিনিয়াল পাউচ এবং সুপারফিশিয়ালি সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ। এই দুইটা ডায়াফ্রামের নাম আপনি বলতে পারেন কিনা? দুইটা ডায়াফ্রাম ছিল, দুইটা ডায়াফ্রাম ছিল, তাহলে একটা পেলভিক আর একটা ইউরোজেনিটাল, একটা পেলভিক ডায়াফ্রাম, একটা ইউরোজেনিটাল ডায়াফ্রাম। ভেরি গুড, তাহলে পেলভিক ডায়াফ্রাম যেটা, সেই পেলভিক ডায়াফ্রামের নিচের অংশের নাম হচ্ছে পেরিনিয়াম, ইউরোজেনিটাল ডায়াফ্রাম তার ভিতরের অংশের নাম ডিপ পেরিনিয়াল পাউচ, এবং তার যে সুপারফিশিয়াল অংশের নাম হচ্ছে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ। ভেরি গুড, অনেকে অ্যান্সার করছে, আমার মোবাইলে হয়তো দেখতে সমস্যা হচ্ছিল, আসছিল না। তাহলে চলেন নেক্সট। তাহলে পেরিনিয়াম কিন্তু ইনফিনিটি স্টার টপিক, এটা আলাদা করে পড়ানোর কারণই হচ্ছে এটা মারাত্মক ইম্পর্টেন্ট। পেরিনিয়াম যে পারে সে গাইনির ভালো ডাক্তার হবে, সার্জারির ভালো ডাক্তার হবে, ভালো রেসিডেন্সি পরীক্ষা দিবে, নিঃসন্দেহে যে কোনো ব্রাঞ্চে রেসিডেন্সি পরীক্ষা দিবে, কিন্তু স্পেশালি FCBS এর জন্য পেরিনিয়াম মারাত্মক ইম্পর্টেন্ট, সে যে বিষয়েরই হোক। তবে শুধু যারা মেডিসিনে FCBS দিবেন তাদের এত ডিপ না পড়লেও চলবে। এবার আসেন পেলভিক ডায়াফ্রাম। সো একই ছবি বারবার দেখাচ্ছি আমরা, এখন পেলভিক ডায়াফ্রাম সম্পর্কে পড়তে থাকবো। এখন আমাকে একটু বলেন তো কেউ, ডায়াফ্রাম মানে হচ্ছে এমন একটা জিনিস, ডায়াফ্রাম এমন একটা জিনিস যে উপরের সাথে নিচের কানেকশন হতে দিবে না, উপরের জিনিসকে নিচে নামতে দিবে না, আবার নিচের জিনিসকে উপরে উঠতে দিবে না, শুধু কিছু কানেকশন থাকে, কিছু ছিদ্র দিয়ে কানেকশন থাকে।
তার ডায়াফ্রাম নিশ্চয়ই খুব পাওয়ারফুল কিছু একটা, যে উপরের জিনিসকে নিচে নামতে দিবে না, নিচের জিনিসকে উপরে উঠতে দিবে না। তা পাওয়ারফুল জিনিস হলে ডায়াফ্রাম কি দিয়ে তৈরি হবে? আপনারা ডি ডায়াফ্রাম পড়ছেন, থোরাক্স এবং অ্যাবডোমিনাল মাঝখানে ডি ডায়াফ্রাম পড়ছেন। ডি ডায়াফ্রাম কি দিয়ে তৈরি বলেন তো? মাসল দিয়ে তৈরি। সো একইভাবে পেলভিক ডায়াফ্রামও মাসল দিয়ে তৈরি, পেলভিক ডায়াফ্রামও মাসল দিয়ে, মাসলের একটা শক্ত পার্টিশন সৃষ্টিকর্তা করে দিছেন, যাতে পেলভিক ক্যাভিটি, যেমন পেলভিক ক্যাভিটিতে কি থাকে, ইউটেরাস থাকে, রেকটাম থাকে, তাহলে ইউটেরাসের জিনিসপত্র যেন নিচে চলে না আসে, বের হয়ে যেন না আসে, বা রেকটামে অনেক স্টুল থাকে, সেটা যেন একটা সাপোর্ট থাকে, সেটা স্টুল নিচে চলে আসলে আমরা তো স্টুল আটকায় রাখতে পারবো না। সো পেলভিক ডায়াফ্রাম খুব ইম্পর্টেন্ট। পেলভিক ডায়াফ্রামের মধ্যে কি আছে? মাসল আছে, খেয়াল রাখেন, পেলভিক ডায়াফ্রামের জন্য মাসল আছে। তাহলে চলেন আমি আবার ছবিটা দেখাই আপনাদের। তাহলে পেলভিক ডায়াফ্রাম হচ্ছে, পেলভিক ডায়াফ্রাম হচ্ছে মাসকুলার ফ্লোর, পেলভিক ডায়াফ্রাম হচ্ছে মাসকুলার ফ্লোর, কি করে, পেলভিস ক্যাভিটি থেকে পেরিনিয়ামকে সেপারেট করে। অলরেডি আমি বলছি উপরে থাকে পেলভিক ক্যাভিটি, নিচে পেরিনিয়াম, নিচে পেরিনিয়াম, এর মাঝখানে থাকে পেলভিক ডায়াফ্রাম, ঠিক আছে। এখন উপরের কোনো জিনিসই কি নিচে আসতে পারে না? কথাটা ঠিক না। উপর থেকে নিচে আপনি যদি একটু ছবি আঁকাই, উপর থেকে নিচে, উপর থেকে নিচে এই যে এই জায়গায় ধরে নেন কথার কথা ইউটেরাস থাকে, তাহলে এদিক দিয়ে ভেজাই না আসে। এই জায়গায় ইউরিনারি ব্লাডার আছে, তাহলে এদিক দিয়ে ইউরেথ্রা আসবে। এখানে যদি রেকটাম থাকে, তাহলে এদিক দিয়ে অ্যানাল ক্যানাল আসবে। খেয়াল করে দেখেন, তার মানে ই ট্রান্সমিট দ্য ডিস্টাল পার্ট অফ দ্য জেনিটো ইউরিনারি সিস্টেম অ্যান্ড জিআই ট্র্যাক্ট ফ্রম পেলভিস টু পেরিনিয়াম, ডিস্টাল পার্ট অফ দ্য জেনিটো ইউরিনারি সিস্টেম অ্যান্ড জিআই ট্র্যাক্ট ফ্রম পেলভিস থেকে পেরিনিয়াম। তাহলে কি কি জিনিস আছে আমি ছবিগুলো আবার দেখাচ্ছি। তাহলে পেলভিক ডায়াফ্রামের কাজ কি? জেনিটো ইউরিনারি সিস্টেম, জেনিটো ইউরিনারি সিস্টেম এবং জিআই ট্র্যাক্ট। কারণ অলরেডি আপনার ধারণা হয়ে গেছে পুরো পেরিনিয়ামকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সামনে ইউরোজেনিটাল আর নিচে পিছনে অ্যানাল। সুতরাং উপরে আছে, উপরে আপনারা জানেন যে ইউটেরাস আছে, এর কন্টিনিউশন হিসেবে ভেজায় না, উপরে আছে ইউরিনারি ব্লাডার, এর কন্টিনিউশন হিসেবে ইউরেথ্রা, পেছন দিকে আছে রেকটাম, এর কন্টিনিউশন হিসেবে অ্যানাল ক্যানাল। এই তিনটা জিনিস ছিদ্র করে পেলভিক ক্যাভিটি থেকে চলে যায় পেরিনিয়ামে। কাকে ছিদ্র করে? এই পেলভিক ডায়াফ্রামকে ছিদ্র করে। আমার নেক্সট প্রশ্ন, পেলভিক ডায়াফ্রাম, এই যে মাসলটা আপনি দেখতেছেন, পেলভিক ডায়াফ্রামের যে মাসলটা আপনি দেখতেছেন, এই মাসলটাতে কি কি জিনিস আছে? খুবই দামি একটা জিনিস মনে রাখেন, এখানে মোট দুইটা খুবই গুরুত্বপূর্ণ মাসল আছে। এই যে এইচ এর মতো একটা জিনিস দেখতেছেন না, দিস ইজ লিভেটর অ্যানাই মাসল। এইচ এর মতো যে জিনিসটা দেখতেছেন, এটা লিভেটর অ্যানাই মাসল, আমি লেখাগুলো মুছে দিই। এই যে দেখেন এইচ এর মতো একটা জিনিস আছে, খেয়াল করে দেখছেন, এই যে এইচ এর মতো জিনিস, এইচ এর মতো জিনিসের নাম হচ্ছে লিভেটর অ্যানাই মাসল। দুই নম্বর হচ্ছে এই তার পাশে একটা গুরুত্বপূর্ণ মাসল আছে, এই যে পাশে, এই মাসলের নাম হচ্ছে কক্সিজিয়াস মাসল। যেহেতু এই যে কক্সিস বরাবর এই মাসলটা থাকে বলে এটার নাম কক্সিজিয়াস মাসল। তো কাল কেউ যদি প্রশ্ন করে পেলভিক ডায়াফ্রাম কোন মাসল দিয়ে তৈরি, খুবই দামি একটা প্রশ্ন, ইনফিনিটি স্টার প্রশ্ন, অনেকবার পরীক্ষা আসছে। একটা হচ্ছে লিভেটর অ্যানাই, লিভেটর অ্যানাই, আর একটা হচ্ছে কক্সিজিয়াস, লিভেটর অ্যানাই আর কক্সিজিয়াস। খুবই দামি প্রশ্ন, খুবই দামি প্রশ্ন এবং খুবই কঠিন পড়াচ্ছি আপনাদের, আবার বলি। তাহলে দুইটা মাসল আছে, একটা লিভেটর অ্যানাই আর একটা কক্সিজিয়াস। এবং এই যে ছবিগুলো দেখে মনে হচ্ছে না যে মেয়েদের চুল বাঁধে সেরকম বাঁধার যে গাটার, ওই গাটারের মতো লাগতেছে, এই জন্য এটা গাটার শেপ, এটা গাটার শেপ। তাহলে একটু খেয়াল করেন, মাসল হচ্ছে লিভেটর অ্যানাই আর কক্সিজিয়াস, এই শেপ লিভেটর অ্যানাই এবং তার পাশে আসে কক্সিজিয়াস, এই শেপ লিভেটর অ্যানাই তার পাশে কক্সিজিয়াস। এখন আপনাদের একটা প্রশ্ন করি, এই যে পেলভিসের যে গুরুত্বপূর্ণ ভেসেল, এই ভেসেল গুলা পেরিনিয়ামে থাকে নাকি পেলভিক ক্যাভিটিতে থাকে? উত্তর হচ্ছে ভেসেল গুলা পেলভিক ক্যাভিটিতে থাকে, দ্যাট মিন্স এই পেলভিক যে ডায়াফ্রাম তার উপর দিয়ে যায়। দেখেন পেলভিক ভেসেল এবং নার্ভ গোজ আপার পার্ট অফ দ্য পেলভিক ফ্লোর বা পেলভিক ডায়াফ্রাম। তাহলে এখানে দেখেন গুরুত্বপূর্ণ ভেসেল এবং নার্ভ গুলো আপনি খেয়াল করে দেখেন, গুরুত্বপূর্ণ ভেসেল এবং নার্ভ এগুলো সবই পেলভিক, এটা হচ্ছে এই বরাবর পেলভিক ডায়াফ্রাম। তাহলে গুরুত্বপূর্ণ ভেসেল এবং নার্ভ থাকে পেলভিক ডায়াফ্রামের উপরে, গুরুত্বপূর্ণ ভেসেল এবং নার্ভ থাকে পেলভিক ডায়াফ্রামের উপরে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পড়া, গুরুত্বপূর্ণ ভেসেল এবং নার্ভ থাকে পেলভিক ডায়াফ্রামের উপরে, খুবই গুরুত্বপূর্ণ পড়া, ঠিক আছে।
খেয়াল রাখেন। একটা লাইন পড়ানোর জন্য দুইটা ছবি দেখাচ্ছি, যাতে আপনাদের ভিজুয়াল প্রেজেন্টেশন মাথায় থাকে। তাহলে জিনিসটা আবার দেখেন, মাসল গুলা দেখেন, এই যে এটা লিভেটর এনাই মাসল, এই যে এই পুরা পুরাপুরি হলুদ রং পর্যন্ত যা দেখতেছেন লিভেটর এনাই মাসল, পেছন দিকের এই এটা হচ্ছে কক্সিজিয়াস মাসল, এই পুরাটা মিলে এই কালারফুল যে মাসল গুলা দেখতেছেন পুরাটা মিলে হয়েছে পেলভিক ডায়াফ্রাম। কালারফুল যে মাসল গুলা দেখতেছেন পুরাটা মিলে হয়েছে পেলভিক ডায়াফ্রাম। তাহলে পেলভিক ডায়াফ্রাম এর মধ্যে দুইটা মাসল আছে, একটা লিভেটর এনাই, একটা কক্সিজিয়াস। লিভেটর এনাই এর আবার অনেকগুলা পার্ট আছে, আমি একটু পরে পড়াচ্ছি। লিভেটর এনআই এর আবার অনেকগুলো পার্ট আছে, আমি একটু পরে পড়াচ্ছি। তাহলে আমাকে একটু বলেন, এই পেলভিক ডায়াফ্রামে দুইটা মাসল আছে, নাম বলেন তো। পেলভিক ডায়াফ্রামে দুইটা মাসল আছে, নাম বলেন তো একটু। পেলভিক ডায়াফ্রামে দুইটা মাসল আছে, একটু নাম বলেন তো। পেলভিক ডায়াফ্রামে শুভ্রা অ্যান্সার করে ফেলছে লিভেটর এনআই এন্ড কক্সিজিয়াস। লিভেটর এনআই এবং কক্সিজিয়াস, ভেরি গুড। এখন আসেন লিভেটর এনআই, এটাও থ্রি স্টার প্রশ্ন। আগের দুটো টপিকস আমি পড়ালাম, একটা পেরিনিয়ামের ইন্ট্রোডাকশন আর একটা পেলভিক ডায়াফ্রাম ইনফিনিটি স্টার। লিভেটর এনআই এটাও থ্রি স্টার প্রশ্ন, মানে এখান থেকে মানে যাওয়ার কোনো উপায় নাই। তাহলে লিভেটর এনআই সম্পর্কে কেউ যদি আপনাকে বলে, তাহলে বলবেন যে পেলভিক ডায়াফ্রামের মেইন পার্টটাই হচ্ছে লিভেটর এনআই। কিন্তু এখান থেকে একটা ভালো রকমের ফলস অ্যান্সার দেয়, আমি আপনাকে আগে আমার চেহারাটা দেখাই। মনে রাখেন, কেউ যদি বলে যে পেলভিক ডায়াফ্রাম তৈরি করে সম্পূর্ণরূপে লিভেটর এনআই, অ্যান্সারটা হচ্ছে ফলস। এরকম প্রশ্ন লামলিতে আসে, প্রশ্নটা পরীক্ষা অনেকবার আসছে। উত্তর হচ্ছে পেলভিক ডায়াফ্রাম তৈরি করতে লিভেটর এনআই এর সাথে কক্সিজিয়াসও লাগে। সুতরাং কেউ যদি বলে লিভেটর এনআই পেলভিক ডায়াফ্রাম তৈরি করতে সাহায্য করে, অ্যান্সার ট্রু। কিন্তু কেউ যদি বলে লিভেটর এনআই একমাত্র মাসল যেটা পেলভিক ডায়াফ্রাম তৈরি করে, তাহলে ফলস। খেয়াল রাখেন, এটা যেন মিস না হয়, এই জন্যই এই এক জিনিস বারবার এক পচা জিনিস আমি আপনাকে বলার চেষ্টা করছি। নেক্সট কথা হচ্ছে লিভেটর এনআই এর কয়টা পার্ট আছে। দেখেন তিনটা কালারফুল মাসল, তিনটা পার্ট। কি কি? একটা হচ্ছে পিউবো রেকটালিস, মানে হচ্ছে একটু খেয়াল করে দেখেন এটা হচ্ছে রেকটাম। তাহলে এই রেকটামের আশেপাশে যে মাসলটা আছে এটার নাম হচ্ছে পিউবো রেকটালিস, এই রেকটামের আশেপাশে। এবং পিউবো রেকটালিস থেকে আলাদা করে প্রশ্ন আসে, এটা একটা আলাদা ইম্পর্টেন্ট পড়া। এরপর আসেন পিছনের দিকে কক্সিস আছে, কক্সিস বরাবর যে মাসলটা থাকে এটার নাম হচ্ছে পিউবো কক্সিজিয়াস। আর সামনে আছে আইলিয়াম, আইলিয়াম বরাবর যে মাসলটা থাকে এটার নাম হচ্ছে আইলিও কক্সিজিয়াস। তাহলে পিউবো রেকটালিস, পিউবো কক্সিজিয়াস, আইলিও কক্সিজিয়াস, তিনটার মাসল মনে রাখবেন। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট মাসল হচ্ছে পিউবো রেকটালিস, রেকটামের চারিদিকে থাকে। তাই এর এখন আপনি জিজ্ঞেস করতে পারেন রেকটামের চারিদিকে থাকলো বলে ইম্পর্টেন্ট, এখানে এমন কি জিনিস আছে? চলেন আমি দেখাই, তার আগে একটু দেখে নেন। কেউ যদি আপনাকে বলে যে লিভেটর এনআই মাসলের অরিজিন, ভাই এই মাসলটা চিনতেই তো লাইফ শেষ, এর অরিজিন অনেক কঠিন হবে না? মাসলটা চিনতেই তো লাইফ শেষ, তাহলে এর অরিজিন অনেক কঠিন হওয়া উচিত না? আসলেই তো কঠিন হওয়া উচিত। তাহলে একটু খেয়াল করে দেখেন মাসলটা, আপনি এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এই বরাবর পর্যন্ত এর অরিজিন, এখান থেকে শুরু করে এই বরাবর এর অরিজিন, নীল কালার ইউজ করি দাঁড়ান। তাহলে এই এইখান থেকে শুরু করে এই বরাবর কি জিনিস আছে? আপনি যদি এটা হিপ বোন চিন্তা করেন, তাহলে এটা হচ্ছে পিউবিক বোনের, পিউবিক বোনের যে র্যামাই সেটা, তাহলে পিউবিক বোনের র্যামাই। এরপরে আপনারা জানেন যে এখানে অবটুরেটর ফাসা থাকে, যে সাদা রঙের যে ফাসা দেখতেছেন এটা হচ্ছে অবটুরেটর ফাসা। এবং সবশেষে আছে এই দুই দিকে দুইটা ইশিয়াল স্পাইন আছে, আপনারা মনে আছে কিনা, এই আপনাদের কোমরের দুই পাশে হাত দিয়ে দেখেন একটা চোখা জিনিস আপনাদের হাতে লাগে, সেটা ইশিয়াল স্পাইন। তাহলে মনে রাখেন এই পেরিফেরির দিকে হচ্ছে এর অরিজিন, লিভেটর এনআই এর অরিজিন হচ্ছে পেরিফেরির দিকে। একটা হচ্ছে পিউবিক র্যামাস, একটা হচ্ছে অবটুরেটর ফাসা, আর একটা হচ্ছে ইশিয়াল স্পাইন। তাহলে আপনি বলতে পারেন তাহলে ইনসার্শন হয় কোথায়? ইনসার্শন হয় একদম মিডলাইন বরাবর, ইনসার্শন হয় মিডলাইন বরাবর। চলেন দেখাই, ইনসার্শন হয় অ্যানোকক্সিজিয়াল বডি। অ্যানোকক্সিজিয়াল বডি মানে অ্যানাল ক্যানেল আর কক্সিসের মাঝখানে ফাইব্রাস ব্যান্ড থাকে, ওটাকে বলা হয় অ্যানোকক্সিজিয়াল বডি। একইভাবে পেরিনিয়াল বডি, আমি একটু পর পড়াবো, পেরিনিয়াল বডি হচ্ছে যেখানে পেলভিক সব মাসল একটা পয়েন্টে মিলিত হয়েছে, একই সাথে স্যাক্রাম এবং কক্সিস। তাহলে মনে রাখেন পুরা লিভেটর এনআই মাসলের ইনসার্শন হয় মিডলাইন বরাবর, আর অরিজিন হয় হচ্ছে ল্যাটারাল বরাবর। তাহলে অরিজিন হয় ল্যাটারাল বরাবর আর ইনসার্শন হয় মিডলাইন বরাবর, খুবই ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট কথা মনে রাখেন, অরিজিন ইনসার্শন থেকেও লাইন, মানে পুরো প্রশ্ন আসেনি কিন্তু একটা দুইটা লাইন আসতে দেখছি। তাহলে একটু দেখে নিন,
তাহলে দুইটা অরিজিন এবং দুইটা ইনসারশনের নাম যদি আপনাকে বলতে বলা হয় তাহলে অরিজিন কিন্তু থাকে হচ্ছে ল্যাটারালি। অরিজিন মানে আমি আপনাদের জন্যই রাখছিলাম, নিজে অ্যানসার দিয়ে দিচ্ছি, ল্যাটারালি পিউবিক র‍্যামাস থাকে, অবটুরেটর ফাসা থাকে আর ইস্টিয়াল স্পাইন থাকে, ইস্টিয়াল স্পাইন থাকে। ইনসারশন হচ্ছে মিডলাইনে, অ্যানোকক্সিজিয়াল বডি, অ্যানোকক্সিজিয়াল বডি, কক্সিস, কক্সিস স্যাক্রাম, মিডলাইনে থাকে ইনসারশন। এই গ্রস আমি বলার চেষ্টা করলাম, খুব বেশি যে স্পেসিফিক বলছি তা না, বোঝার সুবিধার জন্য। এখন প্রশ্নটা হচ্ছে যে এই এই লিভেটর এনআইয়ের সুবিধাটা কি? মারাত্মক সুবিধা, কারণ পুরা পেলভিক যত ভিসেরা আছে তাকে সাপোর্ট হিসেবে কাজ করে, এবং এই যে এই যে কি বলে স্ফিংটার আছে, আপনারা জানেন যে অ্যানাল অ্যানাল তারপরে কি বলে ইউরেথ্রাল, এই স্ফিংটার গুলোকে রিইনফোর্স করে, এই স্ফিংটার গুলোকে রিইনফোর্স করে। কিরকম আমি আপনাকে বলি, আপনি ধরে নেন ওয়াশ সকাল 10টার দিকে পরীক্ষার হলে যাবেন, কিন্তু মনে করতেছেন যে পরীক্ষাটা 3 ঘন্টা ব্যাপী, তাহলে একটু জোর করে কিছু পেস্ট ইউরিনেশন করে নেই, যাতে পরীক্ষার হলে আপনার ইউরিনেশন করা না লাগে। তাহলে ওই সময় ইউরিনেশন করার জন্য কিন্তু আপনি একটা প্রেশার দেন, এই প্রেশারে কিন্তু এটা রিইনফোর্স করে। আবার উল্টাটাও হতে পারে, পরীক্ষার হলে দেখবেন যে মারাত্মক আপনার ইউরিনেশনের চাপ লাগছে, কিন্তু ইউরিনেশন করার মতো আপনার এখন পজিশন নাই, সেই জন্য ওই স্ফিংটারকে চাপ দিয়ে ধরে রাখার জন্য রিইনফোর্স করতেও এই মাসলটা কাজ করে। এই মাসলের নার্ভ সাপ্লাই এখানে কাজ করে হচ্ছে পুডেন্ডাল নার্ভ S2-3-4, এছাড়া এর ভলান্টারি কন্ট্রোল হচ্ছে S3-4। পুডেন্ডাল নার্ভ হচ্ছে পুডেন্ডাল নার্ভ হচ্ছে সোমাটিক, এর ভলান্টারি কন্ট্রোল হচ্ছে S3-4। কোথাও বলছে S2-3-4, কোথাও বলছে S3-4, দুই বইয়ে দুই জায়গায় লেখা আছে, তাহলে মনে রাখেন ইম্পর্টেন্ট কথা। তাহলে এটার আলাদা করে পড়তে হবে, পিউবোরেকটালিস সম্পর্কে আলাদা করে পড়তে হবে। পিউবোরেকটালিস থেকেও দুইবার পরীক্ষায় প্রশ্ন আসছে, এটাও 3-স্টার মাসল। এখন আপনি যদি বলে পিউবোরেকটালিস কি জিনিস, আপনি বলবেন লিভেটর এনআই মাসলেরই একটা পার্ট, রেকটামের চারিদিকে থাকে। পিউবোরেকটালিস মাসল রেকটামের চারিদিকে থাকে, পিউবোরেকটালিস মাসল রেকটামের চারিদিকে থাকে। কিভাবে থাকে দেখান, দেখাই, এই যে দেখেন পিউবোরেকটালিস মাসল হচ্ছে এইটা, আমি যদি কালারটা একটু চেঞ্জ করি, তাহলে পিউবোরেকটালিস মাসল হচ্ছে দেখেন পুরো রেকটামকে চারিদিকে এইভাবে ঘিরে রাখে, 80 ডিগ্রি অ্যাঙ্গেল করে ঘিরে রাখে, পুরো রেকটামকে 80 ডিগ্রি অ্যাঙ্গেল করে ঘিরে রাখে, এটা হচ্ছে পিউবোরেকটালিস মাসল। এই পিউবোরেকটালিস মাসলের কাজ কি, তাহলে এটা একটা মাসলের মাসকুলার স্লিং হিসেবে কাজ করে। পিউবোরেকটালিস মাসলের উপরে হচ্ছে রেকটাম, পিউবোরেকটালিস মাসলের নিচে হচ্ছে অ্যানাল ক্যানাল, মনে রাখেন। তাহলে কেউ যদি বলে পিউবোরেকটালিস মাসলের গুরুত্ব কি, আপনি বলবেন এর উপরে রেকটাম আর নিচে হচ্ছে অ্যানাল ক্যানাল, এক নম্বর। দুই নম্বর, আমরা হচ্ছে যারা সার্জারিতে ক্যারিয়ার করি বা কাজ করি, তাদের কিন্তু ডিআরই নামক একটা পরীক্ষা করতে হয়, এই ডিআরই পরীক্ষা করে এই মাসলকে ফিল করা যায়। এবং এটার কাজ এবং স্ফিংটারের কাজ আলাদা, অ্যানাল স্ফিংটার তো একটা আলাদা জিনিস যেটা ডিফিকেশন করতে সাহায্য করে বা আটকায় রাখতে সাহায্য করে, এর মতোই কাজ করে আর একটা জিনিস, সেটা হচ্ছে পিউবোরেকটালিস মাসল, ফাংশনালি ডিস্টিংক্ট ফ্রম এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার, মনে রাখেন। তাহলে পিউবোরেকটালিস মাসল কোনটা, এই এর চারিদিকে থাকে এতটুকু, পিউবোরেকটালিস মাসল মনে রাখেন, তাহলে পিউবোরেকটালিস মাসল হচ্ছে এতটুকু, খেয়াল রাখেন। তাহলে মোটামুটি পিউবোরেকটালিস থেকে পড়া এতটুকুই। এরপর আসেন একটা লেস ইম্পর্টেন্ট পড়া, পেরিনিয়াল বডি। আমি জাস্ট দুই একটা কথা বলবো, পেরিনিয়ামে যত মাসল আছে, পেরিনিয়ামে যত মাসল আছে, এই অ্যানাল ট্রায়াঙ্গেল, ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল, সব মাসল একটা নির্দিষ্ট পয়েন্টে এসে একটা কমন ইনসারশন নেয়, এই পয়েন্টের নাম হচ্ছে পেরিনিয়াল বডি, মনে রাখেন। টোটাল 10টা মাসল পেরিনিয়ামের টোটাল 10টা মাসল একটা মিডিল পয়েন্টে এসে কমন ইনসারশন নেয়, তার নাম হচ্ছে পেরিনিয়াল বডি। পেরিনিয়াল বডির কাজ কি, এটা ফিমেলের একটা সাপোর্ট অর্গান হিসেবে কাজ করে। কোনো কারণে পেরিনিয়াল বডি যদি দুর্বল বা রাপচার হয়ে যায়, তাহলে পেলভিক অর্গান প্রোল্যাপস হয়ে যাবে। আপনারা যারা ফিমেল গাইনিতে কাজ করেন, আপনারা অলরেডি জানেন যে ফিমেল অর্গান প্রোল্যাপস, ফিমেল জেনিটাল অর্গান বা ইউটেরাস প্রোল্যাপসের অনেক পেশেন্ট পাওয়া যায়। তাহলে পেরিনিয়াল বডি থেকে একটা জিনিসই আপনাকে পড়তে হবে, এটা আমি 2-স্টার দিয়ে পড়বো, যে পেরিনিয়াল বডিতে কোন কোন মাসল এসে ইনসারশন নেয়। তাহলে 4টা পেয়ার মাসল আছে, 4^8, 4টা পেয়ার মাসল আছে, 4^8, আর 2টা আনপেয়ার্ড মাসল আছে, 8 আর 2 = 10, তাহলে মোট 10টা মাসল।
তাহলে কি কি পেয়ার্ড মাসল দেখেন, মুখস্থ করবেন, বোঝার কিচ্ছু নাই। বালবো স্পঞ্জিওসাস, সুপারফিশিয়াল ট্রান্সভার্স পেরিনি, ডিপ ট্রান্সভার্স পেরিনি এবং লিভেটর অ্যানাই, এই চারটা পেয়ার্ড মাসল। আনপেয়ার্ড মাসল হচ্ছে এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টার আর লংগিটুডিনাল মাসল। তাহলে এটা এখনই মুখস্থ করে আমাকে দেন। আনপেয়ার্ড মাসল হচ্ছে আপনার এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টার এবং লংগিটুডিনাল মাসল, এটা এখনই একটু আমাকে মুখস্থ করে দেন, এটা এখনই আমাকে একটু মুখস্থ করে দেন। তাহলে বালবো স্পঞ্জিওসাস, সুপারফিশিয়াল ট্রান্সভার্স পেরিনি, ডিপ ট্রান্সভার্স পেরিনি, লিভেটর অ্যানাই, খেয়াল রাখেন ইম্পর্টেন্ট কথা, আর এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টার এবং লংগিটুডিনাল মাসল। তাহলে একটু আমাকে এই যতগুলা মাসল পড়ছি, এরপর আপনি র্যান্ডমলি তিনটা মাসলের নাম লিখে দেন। তো যতগুলা মাসল পড়লাম এখান থেকে র্যান্ডমলি আমাকে তিনটা মাসলের নাম লিখে দেন। তো র্যান্ডমলি তিনটা মাসলের নাম নাম লিখে দেন। তো কোথায় কি পড়তেছি আমরা, পেরিনিয়াল বডিতে ইনসার্শন নেয় এরকম মোট দশটা মাসল আছে, চারটা পেয়ার্ড, দুইটা আনপেয়ার্ড, এই চার দুই ছয়টা, ছয়ের মধ্যে টোটাল মাসল তাহলে দশটা, চারটা পেয়ার্ড মানে চার দু গুণ আট, আর দুইটা আনপেয়ার্ড। এর মধ্যে যে কোনো কয়েকটা মাসলের নাম একটু লিখে দেন তো, পারবেন কিনা, এর মধ্যে কয়েকটা মাসলের নাম লিখে দেন তো, আমার মোবাইলে আসছে না লেখা। আচ্ছা ঠিক আছে, আমার এখানে কমেন্ট শো করতেছে না, নাকি আপনারা অ্যান্সার দিচ্ছেন না জানেন, না দিলে নাই সমস্যা নাই। তাহলে মাসল গুলার নাম তাহলে আবার দেখেন, যেহেতু আপনারা আপনাদের কমেন্ট অ্যান্সার দেখতে পাচ্ছি না আমি। তাহলে বালবো স্পঞ্জিওসাস, মুখস্থ, সুপারফিশিয়াল ট্রান্সভার্স পেরিনি, ডিপ ট্রান্সভার্স পেরিনি, লিভেটর অ্যানাই, চার দু গুণ আট, একটা অ্যানাল স্ফিংক্টার, একটা লংগিটুডিনাল মাসল, আট দুই দশ, লেস ইম্পর্টেন্ট। এবার আসেন লাস্ট, এরপরের পর হচ্ছে ইউরোজেনিটাল ডায়াফ্রাম, এরপরের পর হচ্ছে ইউরোজেনিটাল ডায়াফ্রাম, ভেরি ইম্পর্টেন্ট পড়া, ইউরোজেনিটাল ডায়াফ্রাম খুবই ইম্পর্টেন্ট পড়া। তাহলে ইউরোজেনিটাল ডায়াফ্রাম কোনটা একটু বলেন তো। ইউরোজেনিটাল ডায়াফ্রাম হচ্ছে ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেলের একটা পার্টিশন, ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেলের একটা পার্টিশন। তাহলে এর তাহলে এটা জিনিসটা কি, এটা একটা ফাইব্রোমাসকুলার পার্টিশন, কোথায় থাকে, পেরিনিয়ামে থাকে। পেরিনিয়ামের কোন জায়গায় থাকে, পেলভিক ডায়াফ্রামের নিচে থাকে, পেলভিক ডায়াফ্রামের নিচে থাকে, একটু খেয়াল রাখেন। তাহলে এই ইউরোজেনিটাল ডায়াফ্রাম, আমি কিন্তু আমার আগের ছবিটাকে আবার দেখাই, এর দুইটা লেয়ার আছে, ভিতরেরটা সুপিরিয়র লেয়ার, নিচেরটা হচ্ছে ইনফিরিয়র লেয়ার। ইনফিরিয়র লেয়ারের একটা সিনোনিম আছে, নাম হচ্ছে পেরিনিয়াল মেমব্রেন, ইনফিরিয়র লেয়ারের একটা সিনোনিম আছে, নাম হচ্ছে পেরিনিয়াল মেমব্রেন। তাহলে সুপিরিয়র লেয়ার আর ইনফিরিয়র লেয়ারের মাঝখানে আছে ডিপ পেরিনিয়াল পাউচ, খেয়াল রাখেন। এখন মনে রাখেন যে ইউরোজেনিটাল ডায়াফ্রাম, ডায়াফ্রাম মানেই হচ্ছে মাসল, মনে রাখেন, যেটাই ডায়াফ্রাম সেটাই মাসল। তাহলে এখানে কি কি মাসল থাকে, উত্তর হচ্ছে স্ফিংক্টার ইউরেথ্রি বা এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংক্টার, একই মাসল, আর একটা হচ্ছে ডিপ ট্রান্সভার্স পেরিনি মাসল। এর আগে যেরকম পেলভিক ডায়াফ্রামে আপনারা দুইটা মাসলের নাম পড়ছিলেন, একটা লিভেটর অ্যানাই আর একটা কক্সিজিয়াস, একইভাবে ইউরোজেনিটাল ডায়াফ্রাম, একইভাবে ইউরোজেনিটাল ডায়াফ্রামে আপনারা দুইটা মাসলের নাম পড়তেছেন। ইউরোজেনিটাল ডায়াফ্রাম হচ্ছে এইটা, এইটা হচ্ছে ইউরোজেনিটাল ডায়াফ্রাম, ইউরোজেনিটাল ডায়াফ্রামে আপনারা দুইটা মাসলের নাম পড়তেছেন, একটা স্ফিংক্টার ইউরোথ্রি আর একটা হচ্ছে ডিপ ট্রান্সভার্স পেরিনি। আপনারা জানেন যে এর উপরে একটা ফাসা আছে, নাম হচ্ছে সুপারফিশিয়াল ফাসা বা সুপিরিয়র ফাসা, নিচে একটা ফাসা আছে, নাম হচ্ছে ইনফিরিয়র ফাসা বা পেরিনিয়াল মেমব্রেন, এবং এর সুপারফিশিয়ালি যেটা থাকে সেটা হচ্ছে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ, আর এই দুই ফাসার মাঝখানের যে মাসলগুলা যার মধ্যে থাকে তার নাম হচ্ছে ডিপ পেরিনিয়াল পাউচ। তাহলে দুইটা ফাসা দুইটা মাসল, মনে থাকে জানো, দুইটা ফাসা দুইটা মাসল, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট ছেলেদের মধ্যে, ছেলেদের জন্য এটা এখানে এই দিক দিয়ে শুধু ইউরেথ্রা যেতে পারে, মেয়েদের জন্য এখান দিয়ে ইউরেথ্রা ভেজাইনা দুইটাই যেতে পারে। আমি মেয়েদেরটা দেখাইছি, দেখেন মেয়েদের জন্য ইউরেথ্রা এবং ভেজাইনা দুইটাই যাচ্ছে, মেয়েদের জন্য এই দিক দিয়ে ইউরেথ্রা এবং ভেজাইনা দুইটাই যাচ্ছে, ছেলেদের জন্য এই দিক দিয়ে শুধুমাত্র ইউরেথ্রা যাচ্ছে, খুবই দামি কথা। এখানে ইউরেথ্রা এবং ভেজাইনা বাদ দিয়েও এখানে আর কি কি অ্যাটাচমেন্ট হয়, মনে রাখেন এখানে পেরিনিয়াল, আশেপাশে পেরিনিয়াল মাসল থাকে, ছেলেদের ক্ষেত্রে এই জায়গা দিয়ে পেনিসের রুটটা এখানে থাকে, পেনিসের রুটটা এখানে থাকে, ছেলেদের বাল্ব অ্যান্ড ক্রুরা অফ দ্য পেনিস, ঠিক আছে, আর একটা হচ্ছে বাল্ব অফ দ্য ভেস্টিবিউল মেয়েদের ক্ষেত্রে, আর ক্রুরা অফ দ্য ক্লাইটোরিস, অথবা বাল্ব অফ দ্য ভেস্টিবিউল আর ক্রুরা অফ দ্য ক্লাইটোরিস থাকে। তাহলে এটা অ্যাটাচমেন্ট একবার করে নিন। নেক্সট প্রশ্ন হচ্ছে এর কাজ কি, এর কাজ হচ্ছে এখানে যেহেতু পুরো ডায়াফ্রামে যেহেতু স্ফিংক্টার ইউরেথ্রি নামক একটা মাসল আছে,
সুতরাং ইউরিনেশনের ভলান্টারি কন্ট্রোল করে সে। দুই নাম্বার, এখানে যেহেতু ভ্যাজাইনার ভ্যাজাইনা এদিক দিয়ে যায়, সুতরাং ভ্যাজাইনাকে কনস্ট্রিক্ট করতে এর মাসলটা কাজ করে। ছেলেদের ক্ষেত্রে প্রোস্টেট এবং ব্লাডারকে সাপোর্ট সে দেয় এবং পেরিনিয়াল বডিকে সে ফিক্স করে। মোটামুটি এই পড়ায়। তাহলে ইউরোজেনিটাল ডায়াফ্রাম আপনাদের জন্য 3 স্টার, ইউরোজেনিটাল ডায়াফ্রাম আপনাদের জন্য 3 স্টার। আপনাদের জন্য দুইটা প্রশ্ন আছে আমার, সেটা হচ্ছে ইউরোজেনিটাল ডায়াফ্রামকে কারা কারা পায়ার্স করে, ছেলেদের ক্ষেত্রে কারা আর মেয়েদের ক্ষেত্রে কারা, ইউরোজেনিটাল ডায়াফ্রামকে কারা কারা পায়ার্স করে। এটা খুবই দামি পড়া, পরীক্ষায় অনেকবার আসছে। ইউরোজেনিটাল ডায়াফ্রামে দুইটা মাসল আছে, এই মাসলের নাম কি? ইউরোজেনিটাল ডায়াফ্রামে দুইটা মাসল আছে, এই মাসলের নাম কি? আবার বলছি, ইউরোজেনিটাল ডায়াফ্রামকে পায়ার্স করে কে কে, ইউরোজেনিটাল ডায়াফ্রামকে পায়ার্স করে কে কে, আর দুইটা মাসল আছে, দুইটা মাসলের নাম। আমি একটু কমেন্ট চেক করি, জানেন আপনারা আদৌ অ্যাক্টিভ পার্টিসিপেশন করছেন কিনা। না, আমি আমার এখানে আসলেই কোনো ইয়ে আসতেছে না, দাঁড়ান আমি একটু আবার আসি, কোনো কমেন্টই আসতেছে না। হ্যাঁ, ইউরেথ্রা, আচ্ছা শুভা অর্থি আপু লেখছে, ঠিক আছে। তাহলে ছেলেদের মধ্যে, ছেলেদের জন্য শুধুমাত্র ইউরেথ্রা পায়ার্স করে, ছেলেদের ক্ষেত্রে শুধু ইউরেথ্রা পায়ার্স করে, মেয়েদের ক্ষেত্রে ইউরেথ্রা এবং ভ্যাজাইনা পায়ার্স করে। এখানে মাসল আছে দুইটা, মাসল আছে দুইটা, একটা স্ফিংটার ইউরেথ্রি মাসল আর একটা হচ্ছে ডিপ ট্রান্সভার্স পেরেনি মাসল। আশা করি আপনারা পাচ্ছেন, ঠিক আছে। এখন কোনো কারণে, কোনো কারণে এদিক দিয়ে যে ইউরেথ্রাটা যাচ্ছে এটা রাপচার হয়ে যায়, কোনো কারণে যদি ইউরেথ্রা যেটা যাচ্ছে এটা রাপচার হয়ে যায়, তাহলে পেরেনিয়াল পাউচে ইউরিন গুলা পাওয়া যাবে। এটা একবার পরীক্ষায়, এই লাইনটা একবার পরীক্ষায় আসছে, এই যে হলুদ রঙের দেখতেছেন এটা ইউরিন। কোনো কারণে যদি পায়ার্স করে যায় তাহলে ইউরিনটা আপনার পেরিনিয়াল পাউচে চলে আসবে, যাই হোক একটু মনে রাখেন। এবার আসেন ডিপ পাউচ, আমার আমার সে আগের ছবিটা, ডিপ পাউচ আপনি আবার সে আমার আগের ছবিটা। তাহলে ডিপ পাউচ আপনার এই ছবিটা যদি মাথায় থাকে, এই ছবিটা যদি মাথায় থাকে, আপনি বলেন তো ডিপ পাউচ সম্পর্কে বললে আপনি কি বলবেন? বলবেন যে এটা ইউরোজেনিটাল ডায়াফ্রামের সুপিরিয়র লেয়ার এবং ইনফিরিয়র লেয়ারের মধ্যবর্তী একটা অবস্থা, বিটুইন টু লেয়ার অফ ইউরোজেনিটাল ডায়াফ্রাম। তার মানে এর সুপারফিশিয়ালি আছে ইনফিরিয়র লেয়ার আর ডিপে আছে হচ্ছে সুপিরিয়র লেয়ার, আর দুই পাশে দুইটা ইস্টিও পিউবিক র‍্যামাস আছে, এটা এখানে দেখানো যাচ্ছে না এই ছবির মাধ্যমে। তাহলে এটা হচ্ছে বাউন্ডারি। কন্টেন্ট কি? অলরেডি কিন্তু আমি বলে দিছি যে এই ডিপ পেরিনিয়াল পাউচের মধ্যে যা আছে ইউরোজেনিটাল ডায়াফ্রাম ওই দুইটা মাসলই আছে। তাহলে মাসলটা কি? স্ফিংটার ইউরেথ্রি ডিপ ট্রান্সভার্স পেরিনি, এই দুইটা মাসল কিন্তু আমি পড়াইছি। এরপর আমি বলছি ছেলেদের ক্ষেত্রে ইউরেথ্রা, মেয়েদের ক্ষেত্রে ইউরেথ্রা প্লাস ভ্যাজাইনা। প্লাস এখানে একটু খেয়াল করে দেখেন, এই যে ছেলেদের ইউরেথ্রা আর মেয়েদের যে ভ্যাজাইনা আছে সেখানে কিছু আর্টারি এবং নার্ভ লাগবে না? তাহলে দেখেন আর্টারি টু পেনিস, ডর্সাল আর্টারি অফ দ্য পেনিস অর ক্লাইটোরিস, এবং ওই জায়গায় ছেলেদের ক্ষেত্রে গ্ল্যান্ড থাকে, মেয়েদের কোনো গ্ল্যান্ড থাকে না, নাম হচ্ছে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। তাহলে ডিপ পেরিনিয়াল পাউচ, এই যে ডিপ পেরিনিয়াল পাউচ এই জায়গাটাতে কি থাকবে? ডিপ পেরিনিয়াল পাউচ এই জায়গাটাতে কি থাকবে? একবার মনে মনে নিজে নিজে চিন্তা করেন। আমি কিন্তু অলরেডি পড়াইছি দুইটা মাসল, একটা স্ফিংটার ইউরেথ্রি একটু আগে ধরছিও ডিপ ট্রান্সভার্স পেরেনি, এরপরে ছেলেদের ইউরেথ্রা, মেয়েদের ক্ষেত্রে ইউরেথ্রা প্লাস ভ্যাজাইনা। এখন তাদের নার্ভ সাপ্লাই এবং আর্টারি সাপ্লাই, ডর্সাল আর্টারি অফ দ্য পেনিস, আর্টারি টু দ্য পেনিস অর ক্লাইটোরিস, ডর্সাল নার্ভ অফ দ্য পেনিস, সাথে ছেলেদের ক্ষেত্রে ওখানে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড থাকে, মেয়েদের ক্ষেত্রে কিছু থাকে না, ইনফিনিটি স্টার পড়া। কন্টেন্ট অফ দ্য ডিপ পেরিনিয়াল পাউচ কয়টা মনে আছে বলেন দেখি, কয়টা মনে আছে একটু বলেন দেখি, ডিপ পেরিনিয়াল পাউচের কন্টেন্ট, ডিপ পেরিনিয়াল পাউচের কন্টেন্ট কয়টা মনে আছে? ডিপ পেরিনিয়াল পাউচের কন্টেন্ট, তাহলে আমি বলি আপনারাও লেখেন, বা না লিখলে তো নাই, কিছু করার নাই। সেটা হচ্ছে দুইটা মাসল অলরেডি বলছি, ডিপ ট্রান্সভার্স পেরেনি আর হচ্ছে স্ফিংটার ইউরেথ্রি, ছেলেদের ইউরেথ্রা, মেয়েদের ভ্যাজাইনা, ইউরেথ্রা প্লাস ভ্যাজাইনা, সাথে আপনার ওই জায়গার সাপ্লাই দেওয়ার জন্য আর্টারি এবং নার্ভ, ডর্সাল নার্ভ অফ দ্য পেনিস অর ক্লাইটোরিস, আর্টারি টু পেনিস অর ক্লাইটোরিস, সাথে ছেলেদের গ্ল্যান্ড বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। মনে রাখেন আমি কোনো অ্যান্সার আমার এটাতে আসতেছে না, না আসলে নাই। এবার আসেন সুপারফিশিয়াল, তাহলে সুপারফিশিয়ালে দেখেন কোন কোন, অলরেডি আমি অনেকবার বলছি সুপারফিশিয়াল কি হবে, তাহলে একটু খেয়াল করে দেখেন, এই যে এটা সুপারফিশিয়াল, লাল কালি দিয়ে যেটা আঁকাচ্ছি এটা সুপারফিশিয়াল। তাহলে সুপারফিশিয়ালের খুবই সুপারফিশিয়ালি থাকে হচ্ছে কোলেস ফাসা,
সুপারফিশিয়ালের সুপারফিশিয়ালি থাকে কোলেস ফসা, আর ডিপে থাকে ইনফিরিয়র লেয়ার অফ দা ইউরোজেনিটাল ডায়াফ্রাম, ডিপের থাকে ইনফিরিয়র লেয়ার অফ দা ইউরোজেনিটাল ডায়াফ্রাম। অন ইচ সাইড থাকে ইস্টিওপিউবিক র্যামাস, সেটা ছবি দেখাতে ছবিতে দেখানো সম্ভব হচ্ছে না, মুখস্থ করে। আরেকটা জিনিস মনে রাখেন, এই যে ইউরোজেনিটাল ডায়াফ সরি কি বলে এই যে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ, এর সামনের জায়গাটা ওপেন। কেন বলেন তো, ছেলেদের জন্য এই দিক দিয়ে পেনিস থাকে, ইউরেথ্রা থাকে, মেয়েদের ক্ষেত্রে এখানে পেনিস এবং ভ্যাজাইনার ওপেনিং থাকে, এই জন্য বলতেছে অ্যান্টেরিয়রলি দিস ইজ ওপেন, অ্যান্টেরিয়রলি দিস ইজ ওপেন। ঠিক ডিপ পেরিনিয়াল পাউচে যা বলছি সুপারফিশিয়ালি একটা কমন কথা আছে, সেটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে শুধুমাত্র ইউরেথ্রা, আর মেয়েদের ক্ষেত্রে এখানে থাকে ইউরেথ্রা এবং ভ্যাজাইনা। ছেলেদের ক্ষেত্রে শুধু ইউরেথ্রা থাকে, আর মেয়েদের ক্ষেত্রে এখানে থাকে ইউরেথ্রা এবং ভ্যাজাইনা। একদম মিলিয়ন ডলার একটা ইম্পর্টেন্ট জিনিস সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ। এর কন্টেন্ট আপনারা একটু বই থেকে পড়ে নিন, কন্টেন্টটা সুপারফিশিয়াল কন্টেন্ট খুব বেশি পরীক্ষায় আসেনি, এর কন্টেন্টটা বই থেকে পড়ে নিন, ঠিক আছে? বাউন্ডারি আর আজকে ধরলাম না, আজকের আমার পড়ানোর লাস্ট পড়া হচ্ছে ইস্টিওরেকটাল ফসা। ইস্টিওরেকটাল ফসা আমি যদি ছবি দাগাই আপনাদের মনে আছে কিনা, উপরে পেলভিক ডায়াফ্রাম, পেলভিক ডায়াফ্রামের এই সামনে ডিপ পাউচ, ডিপ পাউচ, আর পেছন দিকে হচ্ছে অ্যানাল ট্রায়াঙ্গেল। তাহলে অ্যানাল ট্রায়াঙ্গেলে কি জিনিস থাকে, ঠিক মাঝ বরাবর থাকে অ্যানাল ক্যানেল, দুই পাশে দুইটা ইস্টিওরেকটাল ফসা থাকে, দুই পাশে দুইটা ইস্টিওরেকটাল ফসা। ফসাটা কি, ফসাটা হচ্ছে একটা স্পেস, কোন স্পেস, অ্যানাল ক্যানেলের দুই পাশে থাকা স্পেস, এদিকেও একটা স্পেস আছে, এদিকেও একটা স্পেস আছে, দুই পাশে দুই স্পেসকে বলা হয় ইস্টিওরেকটাল ফসা। ইস্টিওরেকটাল ফসার বাউন্ডারি আমি আর পড়াচ্ছি না, সময় লাগবে, বাউন্ডারিটা নিজের মতো করে নিয়েন, যে এর অ্যাপেক্সে কি থাকে, বেজে কি থাকে, যে মিডিয়ালি থাকে অ্যানাল ক্যানেল, ল্যাটারালি থাকে অবটুরেটর মাসল, এগুলো আপনারা করে নিয়েন। এখন আমার প্রশ্ন হচ্ছে, কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলি, এই যে দুই পাশে, এই পাশেও সেম জিনিস আছে, এই দুই পাশের মধ্যে কোনো কমিউনিকেশন আছে কি নাই, দুই পাশে দুই ইস্টিওরেকটাল ফসাতে কমিউনিকেশন আছে কি নাই, এক নম্বর কথা, কমিউনিকেশন আছে, যদি কমিউনিকেশন থাকে এই দুইজনকে আলাদা করছে কি, আলাদা করছে হচ্ছে মাঝখানে থাকে অ্যানাল ক্যানেল, পেরিনিয়াল বডি, অ্যানোকক্সিজিয়াল বডি, তাহলে অ্যানাল ক্যানেল, পেরিনিয়াল বডি, অ্যানোকক্সিজিয়াল বডি, ঠিক আছে? এখন বলতে পারেন সৃষ্টিকর্তা এই স্পেস যে দিল, এই স্পেস দিয়ে লাভটা কি, লাভটা হচ্ছে রেকটাম এবং অ্যানাল ক্যানেলকে ডিস্টেন্ড হওয়ার জন্য স্পেস দেয়। ধরেন যে এই মুহূর্তে আমার আপনার হঠাৎ করে মারাত্মক একটা ডিফিকেশনের প্রেশার আসছে, কিরকম প্রেশার, অনেক প্রচুর পরিমাণে স্টুল সামহাও অ্যানাল ক্যানেলে চলে আসছে, তাহলে অ্যানাল ক্যানেলটা ডিস্টেন্ডেড হবে না? এখন যদি পাশে জায়গা না থাকে তাহলে ডিস্টেন্ডেড হওয়ার মতো কোনো সুযোগ পাবে, কোনো সুযোগ পাবে না। সুতরাং এই স্পেস দেয় হচ্ছে একটা কুশনের মতো স্পেস দেয় হচ্ছে এই ইস্টিওরেকটাল ফসা, কিন্তু এর প্যাথোলজি হচ্ছে এখানে অ্যাবসেস এবং ফিস্টুলা হওয়ার একটা কমন সম্ভাবনা আছে। ইস্টিওরেকটাল ফসার কন্টেন্ট খুবই ইম্পর্টেন্ট, ইস্টিওরেকটাল ফসার কন্টেন্ট মেন কন্টেন্ট হচ্ছে এখানে কিছু চর্বি থাকে যাতে জায়গাটা নরম থাকে, এখানে ইনফিরিয়র রেকটাল ভেসেল এবং নার্ভ থাকে, পোস্টেরিয়র স্ক্রোটাল এবং ল্যাবিয়াল ভেসেল এবং নার্ভ থাকে, স্যাক্রাল 2-3 ব্রাঞ্চ থাকে, পুডেন্ডাল ভেসেল এবং নার্ভ থাকে। এটা থ্রি স্টারের পড়া, এটা থ্রি স্টারের পড়া, যে কি কি কন্টেন্ট থাকে এই ইস্টিওরেকটাল ফসাতে। তাহলে দেখেন ভেসেল এবং নার্ভ অনেকগুলো আছে, ইনফিরিয়র রেকটাল ভেসেল নার্ভ, পোস্টেরিয়র স্ক্রোটাল ভেসেল নার্ভ, পারপোরেটিং ব্রাঞ্চ অফ দ্য S2-3, পুডেন্ডাল ভেসেল এবং নার্ভ অনেকগুলো থাকে, এটা থ্রি স্টারের পড়া, এটা ভালো করে পড়ুন, ঠিক আছে? তাহলে এই মোটামুটি আজকের আজকের আমার পেরিনিয়ামের পড়া ছিল, পেরিনিয়াম বা পেলভিক অ্যানাটমি থেকে। আমি আবারও বলছি আমি কি কি জিনিস পড়াইছি, আমি পড়াইছি পেরিনিয়ামের বাউন্ডারি, আমি পড়াইছি পেরিনিয়ামকে কি কিভাবে দুই ভাগে ভাগ করা যায়, সামনে ইউরোজেনিটাল, পিছনে অ্যানাল ট্রায়াঙ্গেল। এরপর পড়াইছি হচ্ছে পেলভিক ডায়াফ্রাম সম্পর্ক, ওখানে দুইটা মাসল থাকে, লিবেটর অ্যানাই আর কক্সিজিয়াস। লিবেটর অ্যানাই এর আবার তিনটা ভাগ আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাগ হচ্ছে পিউবোরেকটালিস, কারণ এই পিউবোরেকটালিস মাসল রেকটামের চারিদিকে স্লিং হিসেবে থাকে, উপরে রেকটাম নিচে অ্যানাল ক্যানেল, যেটা ডিআরই করে পাওয়া যাবে। একইভাবে ইউরোজেনিটাল ডায়াফ্রাম বলে একটা ডায়াফ্রাম আছে, যেখানে দুইটা মাসল থাকে, ডিপ ট্রান্সভার্স পেরিনি আর হচ্ছে স্ফিংটার ইউরেথ্রি, এবং তার সামনে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ, মাঝখানে ডিপ পেরিনিয়াল পাউচ আর ইস্টিওরেকটাল ফসা। এই ছিল আজকের আমার পড়া, আমি জানি না আপনাদের এই এতটুকু পড়ে বা পড়ায় আপনাদের কোনো উপকার করতে পারলাম কিনা, চেষ্টা ছিল মানে আমার দিক থেকে সর্বোচ্চ। আপনারা সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।